নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে, প্রাইমারি টেটের আপডেট নিয়ে, বিএড ভার্সেস ডিএলএডের একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন, গত দুদিন আগে ভারতের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে বিএডরা সম্পূর্ণভাবে প্রাইমারি টেট থেকে ছিটকে গেল। সো তারপরে বিএডরা টুইট ক্যাম্পেইন করেছে, তারা ভারতে ট্রেন্ডিংয়ে চলে আসছে টুইট ক্যাম্পেইন করে, তারা রিভিউ পিটিশন দাখিল করার জন্য কথা বলেছে, বাট এরপরে কী আপডেট আছে সেটা আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি। তবে গতকাল এনসিটি এমার্জেন্সি দুপুরবেলাতে মিটিং ডেকেছে, 3-4 ঘন্টা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কী আপডেট আছে এবং আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের কী আপডেট আছে সেটা আজকে সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং প্রাইমারি টেটের যাবতীয় তথ্য আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা শুরু করি। বন্ধুরা, আমাদের কাছে যেটা খবর আসছে এবং এটা এনসিটি কালকে যে গুরুত্বপূর্ণ মিটিংটা ডেকেছিল সেই মিটিংয়ে কিন্তু এনসিটি ডাইরেক্টলিভাবে ঘোষণা করে দিয়েছে যে তারা কোনো নতুন কোনো আইন প্রণয়ন করবে না, তারা সুপ্রিম কোর্টের আইনটাকেই মান্যতা দিয়ে দেবে। আর ইতিমধ্যেই আর 2-4 দিনের মধ্যে সমস্ত ভারতবর্ষের শিক্ষা দপ্তরে এই গাইডলাইন পাঠিয়ে দেবে এনসিটিই। সো আপনাদের কাছে এটা ক্লিয়ার কাট হয়ে গেল এনসিটির পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়া মানে বিএডরা সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেবল হতে পারবে না প্রাইমারি টেটের ক্ষেত্রে। আবার এইবার চলে আসি আমাদের পশ্চিমবঙ্গের আপডেট। আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে 12,000 শূন্যপদে, যে 11,765 শূন্যপদে যে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ ইতিমধ্যেই শেষ হয়েছে, সো সেই ইন্টারভিউ থেকে কিন্তু বিএডদের বাতিল করার প্রস্তুতি শুরু করে দিয়েছে পর্ষদ। আর 2-1 দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান জারি করে দিতে চলেছে পর্ষদ যে বিএডরা সম্পূর্ণভাবে নোটিফিকেশান থেকে ছিটকে গেল। সো প্রায় 39,000 মতন ইন্টারভিউয়ার্সরা ইন্টারভিউ দিয়েছে, যেটুকু আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে একটা হিউজ বিএডরা বাতিল হতে চলেছে, প্রচুর বিএডরা বাতিল হয়ে যাবে। সো এইখানে সিট সংখ্যা পূরণ করতে সমস্যা হলেও হতে পারে। আমার মনে হচ্ছে 90% যত বিএড আছে, এই ডিএড আছে, তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা যারা ইন্টারভিউ দিয়েছে। এইবার কথা বলি 2022 সালের প্রাইমারি টেট নিয়ে। 2022 সালে প্রাইমারি টেটে যে অফিসিয়াল নোটিফিকেশান বের করেছিল সেখানে কিন্তু ডিএড এই নোটিফিকেশানে লেখাই ছিল যে এই বিএডদের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর, এবং সিটেটেও সেমটাই লেখা ছিল যে বিএড ভার্সেস ডিএডের রায় যেটা আসবে সেটাকে মান্যতা দিয়ে এদের প্রক্রিয়াটা শুরু করবে 2022 সালে। সো যতটুকু আমাদের কাছে খবর আছে, 2022 সালে টেটে প্রায় 90-95 হাজারের মতন পরীক্ষার্থী পাস করেছে বিএড থেকে। এখন পর্ষদ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি, তবে সেটা আন্দোলন আবার আস্তে আস্তে শুরু হচ্ছে, পর্ষদ এবার সেটা ঘোষণা করে দেবে। তবে গৌতমবাবু কালকে ঘোষণা করলেন যে 11,765 থেকে বিএডদের বাতিল করা হচ্ছে, সব একটা নোটিফিকেশান আসবে, আসতে চলেছে আজকালের মধ্যেই, আশা করি দিয়ে দেবে সেটা। আর যেটা 22 স্টেটের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, এটা যে এদের ইন্টারভিউ এখন কবে হবে সেটা আন্দোলন চলছে। গতকাল গত 2 দিন আগে 11 আগস্ট আন্দোলন করেছে, এখন সেটা তার পর্ষদ ঠিক করবে কবে এবার সিট জারি করবে। আগে এদের ইন্টারভিউ হয়, আশা করি দুর্গাপুজোর পরে হলে কি নোটিফিকেশান জারি করতে পারে, বাট সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে বিএডরা বাতিল বলে ঘোষণা করা হবে। এবং এর জন্য আন্দোলন করছে বিএডরা, এই ডিএডরা, যে আমার আন্দোলন এখনও শুরু করেনি বাট আশা করি তারা শুরু করবে, যে পর্ষদ নোটিফিকেশান দিয়ে তাদের যে সার্টিফিকেটগুলো আছে সার্টিফিকেটগুলোকে অবৈধ ঘোষণা করতে হবে। এটা তাদের কথা শোনা যাচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে তাদের কথাগুলো উঠে আসছে। সো এখন এটাই দেখার যে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের থেকে আর কী কী আপডেট পাওয়া যায়। আর বিএডরা যে টুইটার ক্যাম্পেইন করেছে, তারা ট্রেন্ডিংয়ে আসছে রিভিউ পিটিশন দাখিল করার জন্য, বাট তার কোনো আপডেট এখনও পৌঁছায়নি। আশা করি রায়টা চেঞ্জ করবেন, মানে কোনো ফল আশা করি বিএডদের কোনো লাভ হবে না, কারণ
তার কারণগুলো আমি অনেক আগের ভিডিওতে আমি আপনাদের সবাইকে শেয়ার করেছি যে কেন হতে পারে না, যে ডিএলইডিটাই মানে প্রাইমারির জন্য যোগ্য, যেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, সেটা এনসিটিও মেনেও নিয়েছে। সো এটাই হলো গিয়ে আপডেট। সো নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, আমার চ্যানেলে সমস্ত টেট সম্বন্ধিত এ টু জেড খবর আমরা আপডেট করে দিই। সো আমাকে এবং আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা বিশেষ দ্রষ্টব্য, আমি না বিএডকে সাপোর্ট করছি না ডিএডকে সাপোর্ট করছি, যেটা নিউজ আছে আমি সেটাই তুলে ধরছি। আমি কোনো টাকাই আমি সাপোর্ট করছি না, আমি বিএডেরও ক্যান্ডিডেট না আমি ডিএলএডেরও ক্যান্ডিডেট না, বাট যেটা নিউজ আমি নিউজটাকে তুলে ধরছি। এখানে কেউ কোনো উল্টোপাল্টা কমেন্টস করবে না আমাকে। সো নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।